এবার দেশের বাইরে সুদূর আরবে তার কাজের জন্য সম্মানিত হলেন রক্সপ ফাউন্ডেশনের কর্ণধার চৈতালি দাস। কিছুদিন আগে বিশ্বের সবথেকে বড় চটের ব্যাগ তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। এবার তাকে ইন্টারন্যাশনাল গ্রিন অ্যাম্বাসেডর সম্মানে ভূষিত করলেন হিজ এক্সেলেন্সি শেখ সুহেল মোহাম্মদ আল জারুনি। সম্প্রতি আরবে ভারত মহোৎসব নামক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। সেখানে ভারত থেকে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু কৃতী মানুষকে সম্মানিত করা হয়। তার মধ্যে জুট নিয়ে কাজ করার জন্য এই বিশেষ সম্মানে ভূষিত হলেন চৈতালি দাস। হিজ এক্সেলেন্সি নিজেও দুখানা ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। সেখানে পৌঁছে তার হাতে নিজেদের তৈরি চটের ব্যাগ তুলে দিলেন চৈতালি দাস। নিজে সম্মানিত হওয়ার পাশাপাশি আরব দুনিয়ার বিখ্যাত গায়িকা সোনিয়া মাজিদকেও আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রক্সপ ফাউন্ডেশনের গুডউইল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্মানে ভূষিত করা হয়। আমার প্রথম আন্তর্জাতিক বিদেশ যাত্রা, ভারত মহোৎসব সমাগম এবং 15 জনের ডেলিগেশন, বিশিষ্ট যে ডেলিগেশনরা ছিলেন আর কি, তাদের সাথে আমাদের শেখ মোহাম্মদ আল জারুনি ওনার প্রাসাদে আমাদের আমন্ত্রণ ছিল এবং ওনার আতিথেয়তা আমাদেরকে ভীষণভাবে আমাদের হৃদয় স্পর্শ করে। এবং আমি সেই সুযোগে আমাদের যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, যে বিশ্বের সবথেকে বড় জুটের ব্যাগ, সেই ব্যাগ থেকে লিমিটেড এডিশন যেটা 8,000 জুট ব্যাগ আমরা বানিয়েছি এবং সেখান থেকে প্রথম যে জুট ব্যাগ সেটা আমরা উনি শেখ সুহেল মোহাম্মদ আল জারুনি, যিনি 2 বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড উনি করেছেন এবং তাকে আমরা সেটা উপহার দিয়েছি এবং উনি সেটা খুব আন্তরিকভাবে সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন এবং উনি বলেছেন যে ওনার যে কালেক্টেবলস আছে মিউজিয়াম, সেখানে উনি সেটা রাখবেন, প্রিজার্ভ করবেন। তো আমাদের খুব ভালো লেগেছে ওনার এই আন্তরিকতা এবং উনি আমাকে ইন্টারন্যাশনাল গ্রিন অ্যাম্বাসেডর উপাধি দিয়েছেন আর আমাকে ফেলিসিটেট করেছেন, তাতে আমি